아따 무짜 하물을 낳금자 어제 하나라만두 내 하나라만두 내 호사이 바로 잡아서 이할래 머리로 해가고 네 따나보라 부자부자 해라 예 아스테슬라오 예? 이기다 호래로 루자마서 맞으면 이거라라 그래 가고 말래고 아서로 맞으라 하고 나갈라고 Huno, ruja tumi ikhla rakhsuna. Sharan duniyar manche ruja rakhsun. Oh, Ramzadi go. Ikan hoya tu kita bujaide. Amar kita ruja dori lechna kita. Ami bujitam kita. Ami bujitam kita. Tumi bujaye dirai. Tumare ruja dorse kina. Allar duai duota manche mata ta ekto tanda koro. Accha dio jon manche amar ekta proshnor uttor deu sai. Ei ruja mash ayalle dio jonar mata oto gorom hoye jay khane. Khane ba. Ere hunbe ta. Ikan tor mare jika. তাই কি দা হতা না খাইয়া রুজা রাখেন আমি আর হটা খাই হতা বললা হাই রে গেস্টি কর দে রাই তো খাইতা পারি না দিন তো আর খাই না ও ইফতার রক্ত সাইটা খাই লে খাই যদি আর ওই তাই খালি কুত্তা লাগ গে 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 হড় রে জিকা তোর মারে জিকা আর মাতা ইও না তো ধর আদম দে মারুন না খালি খাইতে ওয়াসন আর খাইতে ওয়াসন এ এ এ এ এ কিতা কিতা কই বিতা কিতা কই দুই দিন ধরে আমি মসজিদের মত লইতাম গাউর মানুষে যদি শুনে তো কিতা মনে করে দিবেন না টাটা ভাল্লাইয়া কে মতলি হইতো তুমি নি আর গাঁত কিতা মানুষ নাই নিবা খানে আমি মসজিদের মতলি লে তোর সমস্যা কি তার তোর মা সমস্যা টাকা দিতা এ রে আমার কোনো সমস্যা নাই আন্তু সন্তু আমার নাম উচ্চারণ করো না কইয়া দিলাম মাই 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 দেখো বেটি রুজার দিলি সোয়া দিয়া রে হলো রুজা রাখি এটা তো রুজা হইতো না রুজা রাখি একবারে বাকি নিয়ে গেছো কিতা বাবা বাড়ি তাকতাম না যাইতাম গিয়া বাড়ি তাকতাম না যাইতাম গিয়া কেন আমারে জিকা হল না এখান তোর মারে জিকা হল তাই মনে মনে কিতা আমার মনে কিচ্ছু নাই তুমি এক কাম করো পাক করো তাইয়ে মাত্র গুটি একটা আছে ওগুলো বন্দি মাখাই গিয়া খাইলাও তোর বাবুর মাথা খাইবো হারাম দেন এই আমি কি তা তাইয়া মাত্র গুটি খাও না বেটা নি এরে একটা কথা তোমারে কই তুমি রোজা রেখে যখন জারতে পারো না তে রোজা রাখো কি তার লাগি দাও বুঝি বিল্লার ঘুরিয়ে মাতলো কি যাবে এ আফজল আমার খুদার হাল বাহুরিয়া দে তাই আমি একবার সব খানা তাকি আই কিতা কিতা কইলে তুমি আমার খবর কুরার হুমকি দেখাইলা না কিতা তুমি জি না তোমার হইবার করতাম না হইবার যদি খুড়াও লাগে তোমার বাবার হইবার খুড়ি খুড়িয়া তান্ডে তুলিয়া জিকাই ভাগলাম কিতা বেঠি জন বলতিছ হে মা তো নমুনা দেখেছে আজন আজ যদি আমি তোমার ডালে সাইড টুকা হই না আমিও বেঠি না আম্মা ও তো ঘর যাওয়ার দিন লাগাইছ কি তো আম্মা ও কটা জি কিতা বুঝদা সে দাই লইব ওনে কিতা করতাছে বাড়াবাই যাও তে শুনু মা আবাই আবাই আব্বা আপনি তো কিতা করা আব্বা চুপ বেঠি আব্বা আব্বা আচ্ছা তুমি হো যাই তুলনা বানু তোমার লগে আমার ঘর সংসার করার প্রায় 28 বছর হয়ে গেছে এরপরেও আমার হো দেখো বুড়া মানুষ হইয়া লাঠি বড় দি 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 প্রতি বছর রমজান ইফতার লইয়াই কিন্তু তাইর বাপে এখন পর্যন্ত ইফতার খাওয়াইছে উঠনা চেরে গো আমার বাপে তো দিছন কইলা ইফতারি খাইছো না নি ই বেটির বাপ লগে কিতা লাগি লাগতো হুনো সব জায়গার মানুষ সমান নি কোসাই তারা এলাকা তো তুই তার সোল নাই কিবা তারা এটা করে না অভ্যাস না ওই তো পারে না নি পাগল হই গেছো কেনে হায় রে আল্লাহ ই ব্যাপারটা কোন কিতা হইতা মেই তাই বাপ ভাই কিতা ইউরোপ কান্ট্রি থাকে নি তারা তো বাংলাদেশ থাকে গাওর মাঝে থাকে হে আচ্ছা তারা কিতা ধর্ম মানে না নি সমাজ মানে আলি যে সমাজ যখন চলে ওলান চলতে হইব ওলান দিতে হইব এটা বুঝেন না সমাজ ধর্ম কথা মানে করি তো ঘুরিয়া নাইলাম গরো গোয়াল লাগি এরে গো শুনা হুনো কথা মানে ইতা দিলা দিলে বন্ধ করে খুব বানাইনি গরো অতি কতটা বানাই ভাষা সোটা বহুত বানাই বটেন গরো আছে রুজা মাইয়া দিন তিল লাইয়া বেটা গরো গরো ইফতারি খাইয়া যদি আমার পেটটা বড়তো তাইলে তোর চিল্লাইলাম না অনে পেটের একটা হালি থাকে তাই বাপর বাড়ির ওখানে খাইলে আমি পুরা পুষ্ট হই আপনি কি পাগল হই গেছেন কি হালত লাগে কে জানে হায় রে আল্লাহ হুনচনি বেটির মা তুজনি আমিলে পাগল হই গেছে বেটি তুমি মনে করতে পারো আমি রোজায় বকরাম না না তুমি দেখলে আমি শরীর সময় তিন প্লেট ভাত খাইছি আম দি দুধ দি খোলা দি আগর দুই প্লেট খাইছি মাছ দিয়া এরে গো শোনা হুনো ও তো মা তুমি মাইতো না বুঝুনি রোজা মাইয়া দিন তোমার দুদিন ফেট পড়ে না আরো ভুক লাগে তোমার আমারে কও ও মারা নাই আমি 10 ফাপ বানাই দিমু কোনো সমস্যা নাই তো ও তো সিল্লাই রে
কিতার লাগি দেখলাই নি নিজর বউয়ো হার পড় রেখান মাতে রে আমি খাওয়ার লাগি তোমর রাম না বে বুঝছস নি আমি তো ওইটা মাত্রাম না আমি খাওয়ার লাগি আমার নিজর লাগি মাত্রাম না গাও তো বাটইব গাওয়ালা যে তুই লইয়াইছি রাস্তা ঘাটে মানুষে শরম দে কেনে গো কইলাম নো আমি তানার এলাকা গুচ্ছু নি তা পুরীর বাড়ি তিফতারি দোয়ার সোল মনে কই নাই বুঝাই লেখেনে বুঝো না বুঝছি বুঝছি তাই লে তাই বাপে টাকা দিলাম কা তুমি কোন মাতি কই টাকা দিলে আব্বা আমার আপা ইচ্ছে দিলি ইফতারিও দিলাও নাকি তুই খা কেন দিতা হে তার তো ঘুমাই তোমার রাখতাম না তো লম্বা লম্বা খেলে মা তেই মূর্তি নিয়ে দিলে গোবে রাখতাই সকাল বিকাল চলতার বড় এখন খাইরাম বুঝলি শরীরে খালি বাইরম 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 চলতার বড়া হলো ফুখারি নেই হঠাই ভাই তুমি হইতাইনি বাবি আসলে তোমার খাওয়া লাগতো না তুমি তো টকবগে ইয়াং এখনো তরুণী রয়েছো হঠাই মিয়া লাখান আমার লাগে না ওই একজন দেখলেন খালি বড় বড় মাপ আর একসঙ্গে দিবার আগে যেহেতু তুমি গোলাটি বাবারি মারলে আল্লাহরে ডরাই রাখু নাই তোর লগে উন্দুরের বিষ মার মাখাইয়া খাওয়াইয়া আল্লাহরে মারিল দেখ রায় নিবে ও তার মনের বাস যদি আরে দুইটা মিনিট গপ করবার সময় দিতে দে মন্তা জালি তে তোর বাউ পাগাই ছিল কোথায় তোমার কাছে লাখ শুকরিয়া বাবা বুঝ কত সুন্দর একটা দিন ওরা আরাম আলহামদুলিল্লাহ তালি সাহেব আমরা কোন সমস্যা নাই আর লড়া সরা বলতে কিতা বুঝাইতে চাইরা আমরা তো লড়া সরা করলাম বালা মানুষের উপরে রাগ করা আসলে তালই সাহেব আমি কোনটা বুঝলাম না একটু খুলিয়া খোকা
হায় রে হায় ফুত্রা বেটা রে যে কিতা হইতাম বেটা বাঙ্গিয়া হইল তো বল দেও বুঝি আচ্ছা ই মাস যে রমজান মাস তোমার বাপে রোজা টুজা সব টিন রাখরানি বেটা জিও তালে সাহেব রোজা তো রাখুন আমার আব্বা তো রোজা জীবনেও সারেন না আর আপনি এখান ওহ বুঝছি বিয়াই তো এর লাগে মনে হয় ডং করা হ্যাঁ আল্লাহ আগর দূর বেটা ফুত্রা বেটা রে বাপ হুয়ার সমান খেতা যে হইতাম তুমিও তোমার বাপর রাখান খুব বড় বিত্তর গিয়া দি মানুষ বুঝছো নি বুঝিও কি গুথা মারি মা থরাইল যায় যদি উফরে পড়ি যায় তাহলে সাহ আসলেও তো আমি বুঝলাম না একটু বুঝাই হোকা জান লান করে কিতা যে হইতাম ও বেটা তুমি কি তোমার ডং গিয়া নিয়ার কিতা বুঝাই হইতাম ফয়লা রমজান গেল গি নিফতারি দিলাই না তোমার তোর বনির বাড়িতে ওখান যে আরো কয়টা রোজা গিয়া আনলো ওখানে কোনো খোঁজ খবর না ইফতারি দেওয়ার আসলে তালই সাহ ও কথা নেই আমি তো আসলে বুঝছিলাম না রোজামাইয়া দিন তো মাথা ঠিক থাকে না আচ্ছা ঠিক আছে আমি আব্বার লগে বিষয়ে একটু মাত মনে আর মাতিয়া বাপুর লগে কিতাও করতে বুঝছো নি সরম যা ফাওয়ার তো ফাইললাম ও গত খাইল তারা বিফোরে সন্ননে কি সরমটা দিল আবার এটাইল বন্ধু তোমার বাড়ি ইফতারি ফাটাইলা আমার ফুয়ার আইছিন তুমি এখন না খাওয়াইলে না বুঝছো এই আফজল ই বেটা তো বড় লুবি রে ইস্তারি খাওয়ার লাগে পাগল হয়ে গেছে রাস্তাঘাটে তোর বেড়া ধরতে হ্যাঁ ওবা শুনো ইস্তারে খাইতে মসজিদ আছে মসজিদ গা খাওয়া না তুমি হ্যাঁ বন্ধ করে বাবা এটা পারে না 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 হে বেটার মাত্র যুক্তি আছে ফুত্রা বেটা বুঝছো নি তুমি তার যদি ইফতারে দিলাই তাইলে ফাগলেও কথা হয় না মাত্র ফুটমাত তার মা তাক খাইও না শুনিস চাই আমি মাততাম তুই অনুমতি তো দিছ হ্যাঁ তে শুন শুন তুই মতই তুই বন্ধ কর ইয়ে তালুই সাহ আপনি মাথা ঠান্ডা করো কা আমি আব্বার লগে আগেও মাতছি আর আজকে গিয়াও আমি মাতমু মাতিয়া নানি একটা ব্যবস্থা করিয়া দিয়া হায় রে হায় অন্য ইফতারির লাগে তুমি আবার তারিখ করলা রে বাপ ফুত্রা বেটা হ্যাঁ রে নিয়ম হইল কি তিসটা রোজার মাঝে তুমি দেন তিনবার ইফতারি ফল্লা এক ইফতারি দিলাই পনেরো রমজান এক ইফতারি দিলাই এর পরে হইছে গিয়া তুমি দেন সাতাইশ রমজান একটা ইফতারি দিলাই ও ইফতারির লগে এবং ওইছে গিয়া দামান্দর বাপর খাপড় দামান্দর মার খাপড় তোমাদের বনির খাপড় দামান্দর নাই দিলা হে বেটা বিদেশ তারপরে দিলাই তাই পাঞ্জাবি আমি রে ফুত হই দেখো ব্র্যান্ডর আবার পাঞ্জাবি ফিন্দি লঙ্গি ফিন্দি বুঝলি দামি জিনিস দিতে তাহলে সব মাথা একটু ঠান্ডা করো কা আমি আব্বার লগে মাতবো তো কইছি না আজ একটা ব্যবস্থা করে দিমু নে আর এটা আমার লগে মাত রাখেন আব্বার লগে তো মাততে আপনি ও বেটা শুন তোমার বাপ ইগু মানুষের কোনো জাত না 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 বেশি খরা হয়ে গেছে না আচ্ছা শুনো বাদে তুমি বেজার রয়ে যাবে তোমার বাপ বুঝছেন বিয়ার কোনো জাত উপরে না ওই দেখো তুমি ফুত্রা হিসাবে আমি তোমার লগে মাতিলছি অন হে বেটার লগে তো মাততাম পারব না কৌছেন শর্মার বিষয় নানি ও ন বেপাটের কথা ও বেটা ফুত্রার লগে ডং করলে খুন তো হয় না নাই নি আর বিয়ার লগে ডং করলে কি তার সমস্যা হ্যাঁ তুমি তো বড় পাগল রে আল্লাহ পাগল এমনি নি কই আমি তোমার হ্যাঁ পাগল আমি নি না পাগল তুমি ফুত্রা বেটা রে ওই দেখো তোমার পাগল কিন্তু গুছলে বিক গেছে বুঝছো নি রে হুন তোমার বাপি ইফতারি না দিয়া করলে বিজ্জতি আর তুমি এই মুহূর্তে পাগল চলে আর করলে আর বিজ্জতি এই মারতে নি তুই মারে যা মার দেখি মার মার যা রে না 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 আল্লাহ মাবু দে এখন মারিস না তুই যা রে খালি দে দে তোর জামাই আদিন কিতা লাগাইলে রে ভাই কসাই এই কিতাবে ই পাগল ছাগল দে কিতা ছা দেও না খানে ইচ্ছা দিলাও না খানে হ্যাঁ মতই আব্বারে তো বুঝাই রে ভাই আব্বা ইফতারের ফককে নাই বুঝছস নি তা বালা ভাই না তাই হ্যাঁ তুই জামাই আদিন আমাদের জানো তো রাইছো তাই বাড়ি চাই হ্যাঁ আরে বাবা শুন না কোন না এটা আমার গুসা তুলে নিছে যা রে একটা যা তুই যা আর ওখানে যাই তুই হ্যাঁ দেখ রে কিতাবে বাইরে বা চলতার বিষয়টা জানার লাগি এবং বুঝার লাগি আমি আপনার দরবারে হাজির হইছি অসম্ভব এটা আমার সিক্রেট বিষয় বুঝছেন নি শুকিবার গোপন একটা তত্ত্ব তোমাকে বলা যাবে না মিস্টার বন্তা জালি ও বাবি আমার সোনার বাবি চলিতার করার রেসিপি কি আমার লগে শেয়ার করো আমি তোমার আর তোমার মাথা লাগছো না এই এই হারাম দাদা অত সুন্দরী রূপবতী মহিলার ভাবো ভরা খারণ কিতা মানে হইতে হইবে
বর্তমান জরিফে চিন্তা করি দেখ কিতা জানি প্রেম শুরু হয় ভাও তা কি আর মাথা কি আর শেষ ইংলিশ মডিয়ম হলিয়া বুঝতেছি বেরেই নিছি ইকান মানলাম তুমি বেরেই নিয়া গে পেন নিছলে কি আমার এই যে চলিতার ভরা সম্পর্কে একটু ডারো না তো আমি মরলে তুমি কে হবা উকি মারতা না এনি ফাকনা বেটা আল্লাহ বলব কানরে আমার স্টাইল দেখি আমার লঙ্গির বাড়িয়ে যদি তোর বউ আমার লোক ধরে এইটা আমার সমস্যাটা কি আমি বুঝলাম না আমার দোষ আছে নি এর ও বুড়া তুমি কি তা মাথা আমি সব তা নুনি আর বুঝিয়া আ তুই মোরা বেটি তা হুনে দিতে হই না কেন জেবড়া কুত্তি লাগা নতি লোক হ্যাঁ তোমার অত বড় সাহস জি না আগে সলিতার বড়া কিলা বানাই নখান আগে আমারে খো দেখি আগে আমার লাঠিটা দেও দেখ রাই দিবে জি রে মোরা বেটির সাহস দেখ রাই লিখি তা ওর হক মারো কি তার লাগি জি তামনি মুখ নি লাগাইলে তুই ইফতারের লাগিয়ে কান্দলাম দিল না ভুললে নি মা ভুলে যেতে চাইলে ভুলা যায় না ফরার বাড়ির ইফতারি দেখলে প্রাণে সয় না আমার বিয়াই দে এখন আমার গাওয়াইল না তোমরা কেনে বুঝো না আমা আবার কি তৈছে মাথা তো নষ্ট হয়ে গেছে ইয়ার বেটি মাথা তো নষ্ট হইতো রোজাও ঠিক আছে মাথা এরকম তোমার কতদিন আমি কইছি তোর বাপরে কতদিন আমি কইছি বলে রোজা কোন রাইট কোন পারো না তে ইফতার বাদে তো দেখি বালা থাকো আর দিন রোজা রাখলো বারো উড়া যাওয়া টিউটি হয় এদিকে তোমার তো উঠি যায় মগজ গোটা না আর দেখি গাড়ি বড়ি বড়ি মানুষে লইয়া যেটা মানুষের ফুড়ি তোর বাড়ি ইফতারি আমার বাড়ি চায় না কত মানুষের রাস্তাঘাটে চরম দে আব্বা আপনার আমি আগেও হইছি এখনো কইলাম আপনি যত খান্দা করতে করেন না এখানে কোনো লাভ হইতো না কারণ আমার ফ্যামিলির এটা বালা পাই না ইফতারি দেওয়া আনা এটা নিয়ম তারা বালা পাই না তার বাদেও আমি আম্মার লগে মাতিছি তোমার মার লগে মাতিছু তাইলে তো বেটি ইফতার আইব তোমার বাবিকে বেশ সুবিধা তাই বুঝছো নি আচ্ছা কোনতে দিব আইকু এক কাম ওখানে একটা ফোন দিলাও দিয়া গো আজকে লই আইছা বুঝছো নি গাত কিছু বাটি লিবু বেটি ইয়া মালি দেখো একটা হালত যে তুমি লাগাইছো হে আচ্ছা গো ইফতার যদি না দে ইফতার যদি না খাও তুমি বৌমার বাড়ি কি দাও কোনা না গো তোমার ইজ্জত তোমার বাড়ি তোমার ঘর তোমার বউ তোমার বউ তোমার ইজ্জত গাও লাগে না তো হেই তুই লিখি গর ভেঙ্গি বেটি তুই কিতা বুঝবে সমাজ কিতা বুঝবে মানুষ বুঝছস নি আমি না বাড়া থাকি আমার চিনাস নি তুই আলে তুই দাম দেস না বুঝছস নি আমি আবু লুলু মজলে মনাই ওখানে বিচারা তোর গরে চেয়ার থাকি মানুষ উঠিয়ে চেয়ার এক গোফ দিলা না থাকি তাই কোন দিন তুমি বিচারা তোর গেলে খার বিচার তুমি করিলা তোমার বিচার উসে শুন না কিতা যে বললস রে গো তুলনা বান এই তুই দেখলে আর নি জালালে তার বউরে রাগ করে দুইটা সর মারায় তার হোর বাড়িয়ালা বেটি আটাইলা আমি যাওয়াই বুঝছস নি যেমনে মনাই রে দেশ তারা বেটারি বেটি দিলাই বুঝছস নি ও জালালে এখন শুকর সংসার করে ইফতারি হচ্ছে তার দেশি আমার নিজ তোকে আর তুই কিচ্ছাও বুঝবে রে গো তুই জানস নি আমি খার সন্তান হে আমার বাপ হি ওই সে তোমার বাপ রে আমার চিনি লাগতো না আমি চিনি নাই হে আসলা গো তোমার বাপ
কুনজি তো তোমার বাপে গাওয়ে গাওয়ে আতে সব চিঠি কটা কিতা গোব দে উইতা খালি আমার কাছে আইয়া আম্মা আম্মা আস্তে আস্তে আমার সামনে আব্বার ইলা শরম দূর বেটি কিতা শরম দিতাম হাসা খান মাত্র না না ইকা নিজ্জত যাওয়ার কিতা আমার বাপে সাতটি মেইকা রে করছেন ভুকু লে হইতাম পারবো গাওর মানুষ মেঘ বৃষ্টিতে ভিজা যাতে তা ফুটে না তার লাগি সাতটি টাঙ্গাইয়া মানে চলতে পারবো এর পর ওই দেখো না আমার বাপর খাম দেখি ইদ্রিস কোম্পানি রহমান কোম্পানির সাথে আর কত জাতের কোম্পানির সাথে তারা বার করছেন বুঝছো নি ওই দেখো আমার বাপে ফামি কইয়া যাওয়ার দিদারও চলতে পারে দিদার বাপিও কাম করতে পারেন সাতটি ওই স্যারে কইছেন আর খানে উনি জানেন না বুঝছেন রোজা আমিও রাখি আজান হইছে নমাজ খানো যাও কিছু পয়সা পে এ তাই আমার নমাজ জিকা এই হুন এখন না আজান হইছে না বুঝছস নি ও এখন না বাজার বেল তিনটা কি তার নমাজ পড়তা মাত্র আজান হইলে না যাইতাম মসজিদ এটা যে তো জোর নমাজ তুমি পড়ি লিছো নে তার কাম না করে লাগে গোর আউন জামাইয়া দি রেস্ট লইয়া আচ্ছা আচ্ছা তোমার মাথে বুঝে দেন আমার রোজা দড়িয়া ভাল লাগে আচ্ছা কোনটা আমি গুলি গেছিলাম ইফতারের কথাতে ইফতারের মাত্র আও আবার শুরু করলানি তুমি রোজা কই আমি বড় পড়লাম হাই রে তোমার লগে বাচ্চা হইতো না আমার ভাই তো ভাই মোবাইল করো ভাই করো আমি আমার বুয়া টাইম ফোন লাগাই এ কিতা করতো তার হোর বাড়ি আলারে জিয়া আর আমি কোটাই মিয়ারে ফোন আরে মাই লাগাই তাই আমার কবি দেখা চুপ করো চুপ করো ভাই বুকো রাজানি আল্লাহ তুইও বেদার ও কো হুন কো ওই যে পাই জানে হল্লা করব চলতা এ মেছে ই রোজা মাইয়া দিন শুরু তো লম্বা করে রাখে কাটি বলাস না এলো মতই কেশন মতই কেশন মতই কেশন ইয়াল্লা আমার কোটাই বাইর কো আব্দুল আই যে আমার মন কই চলতা সম্পর্কে এটা ধারণা হইব মুতাচ্চা কিছু কইতাই নাই কইলাও মানে এই বেটা এই কিতা গালি মানি মানি করস হ্যাঁ ও তোর লাগান বুড়াই করে বেজ্জত করে আইছি পাগলামি সাগলামি করছি তোর কিতা আর দূর 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 মালিস আর ভুয়া তুইও দেখলাম আমার লাগান ভুক না আমি চলিতা সম্পর্কে এটা ধারণা জানার লাগে কটাই ভাই ভুয়ারে ভাইয়া মনে মনে খুশি হয়েছি তুমি অত ব্যামরাও কেন মেজে চলিতা জিনিসটা বুঝি আইছি নানি শরীর আমার উপকার হইলে তোমার হইব এই মেডিসিন যদি মানিয়া চলতে পারো কিতা সাসা গালি চলিতা মেডিসিন কিছু কইতা সাইরানি আমারে কইলে খৌকা এ বাবা জি তোমার কাছে আমার একটা প্রশ্ন বুঝছো নি তুমি না নি আল্লাহ তাআলা আজিন নাজির করিয়া আমারে একটা উত্তর দিবাই প্রশ্নর জামন চলতা সম্পর্কে আচ্ছা আচ্ছা চলতা সম্পর্কে আপনি কিতা প্রশ্ন করতা করুকা এ আব্দুল চলতা কি গবে আমরা সফিক বেদার ফুরি না কিতা চলতা ই কি গবে আলার হালা ঢের বেটারি আমি চলতা সম্পর্কে আমার বাতিজার কাছে একটা প্রশ্ন করলাম হে উত্তর দিবার আগে টান মারি নাকি মাঝে দি আর ঢুকাই দেস কেন গা ঢের বেটারি হুয়া এই দের বেটারে দূর বেটারে কিতা হস এই আব্দুল রুজাও কথার ফিটে দিলাইতাম নি কস দিলাইতাম নি মতই ভাই তুই মাতিস না মুখ বন কর আচ্ছা মত আচ্ছা আপনার প্রশ্ন রাখিতে আপনি করুকা আমার প্রশ্ন হইল বাবা জি চলতা কাকে বলে তা কি ও কত প্রকার কি কি বুঝছো নি তার বর্ণনা সম্পর্কে আমাকে পেশ করো চলতা এক প্রকার গাছর ফল ইগো খাইতে একটু টেঙ্গা লাগলেও একটু ফিসলা ফিসলা আর ইগুর উপকারিতা সম্পর্কে আমার জানা নাই স্যার আর দুরুঙ্গা না কিষ্টি আমি কিতা কই গু টিঙ্গা জি আর গু ফিসলা ইতা তো আমিও জানি বহুত খাওয়া খাইছি ওইলে তোর বাপে যে আমারে উঠিয়া কইলা চলতা দি বড়া বানাইয়া খাইন ও ওগু সম্পর্কে কিতা জানোস আমার একটু বুঝা বুঝছস তুইও দেখি আমার লগে লুকাই রে না বাস আসা আমার আব্বা তো ইতা দিয়া বড়া বানাইন না তবে আম্মা দেখছি ও তারে আদা হুকাইয়া চলতা দি বড়া বানাইন ও গুটুরতা দিয়া ধর ধর আমার আমরা কইরা চলতার আসার তো আমার বউয়েও বানাইতে পারে ওইলিয়া কি চলতা সম্পর্কে নিগুর একটা রহস্য আছে ও গু জানতাম চাইলাম আমি মনটা জ্বালিয়ে ও আমি বুঝে নিছি হ্যাঁ তুই আবার কিটা বুঝছো বুঝছস নানি চলতা গাছের নিচে অনেক গাফেসা করাত পড়ছিল আর বুত আছিল উপরে বুঝছস নি আর বুতে আসর করছে বালা ডাক্তার দেখান লাগবো ডাক্তার না ডাক্তার না ডাক্তার না রে কবিরাজ দেখান লাগবো যদি বড়টাই তুললিছি দূর দূর না মাই জালি বঙ্গা লুক লুকির বাচ্চা বুঝছস নি ইকু তুমি আমরাও কোনটা বুঝছো না হইলে একটা বুঝে রইলে আমারে কইতো না তার বাপেও আমার লগে লুকার আলা পেরে জানি লাগান চাইরু ভাই ঘুরাই লওয়ার না রে বামন তাচ্চা আমি যতখান জানলাম ততখান তো তোমারে কইলাম এর চেয়ে বেশি আমার জানা নাই আর যদি আর জানতা চাও দরকার তুমি আবার আমার আব্বার কাছে গিয়া জানো না না ইলা কইলে হইব নিকু তুই কইতে হইব আমি কিতা তোর কাছে টেকা যাইছি নি রে আমি কইতাম চাইছি যে চলতা সম্পর্কে অগু বিবরণটা কিতা তোর বাপে যে বড়ার কথা কইলা আমারে তো কনফিউজ ভালে ইল্লা বেটা ইকু তুই না কইয়া যাইবে কই তুই কটাই দিব ইকান কওয়া লাগবো বুঝছস নি আল্লাহ মাহবুদ মন তা চাও নো আমি আর কোনটা কইতাম ফারতাম নাই রে বাবা শুনো আমরা রাস্তা খান সারো আমরা লগে খানোখার আগারাগি করিও না জি না বাবা জি লা আউকা ওখানে মন্তাজালির ডাউন করতে পারতা না কারণ মন্তাজালির করে দিন আনি লিফটেড লাগাইলে আছে উজ ফলুয়ান মন্তাজালি ওইলে তুমি এই বিষয়ে আমারে কইয়া যাওয়া লাগবো দেখি আমি রাস্তা সারতাম না কোন বাপরে দিয়ে রাস্তা ছুটাইয়া যাও তুমি তাই কইয়া দিলাম ও এই তুই রাস্তা সারতে না সারতে না সারতাম না
ওপরে কিটা করছিলাম এখন তোর লগে লাগিব কি কি কিটা করে দিবে এ বিলম্ব চবা খারাপ তো আছ তো মায়া দি ও ও চলে গেল গুলো না তুই কো ভাই গো ভাই তুই বিলম্ব কুয়া লা 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 ও রাস্তা থাকো নি এখন ও ঠিক কাম করছ ছাগল ছাগল আস্তে গাওটা পড়ে গেছে তাই ভাই দিয়া কাউসার আনি লাগো উচ্চ জামাই আমি কিটা লাগি যে বুড়া অকল উসলি যায় ও বাইরে ইম বাইরে ইম এখন আমি উসলি গেছি যা ফক্ত করে আনছি দেখ ইয়া ভাই রে বাড়ি চিচারে বিয়াই একটু আস্তা দিন কোন মাঝে বাড়ি তো খেলা খালি টই 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 হরে কিটা যে করে আল্লাহ জানে কোন ব্যাপার লাগে ও তুমি তুমি গো জি ও বেটি গো নাকি আব্বা আপনি ভালো আছেন ওই ভালো আছি তোমার ও আসো তোমার কথা হই রাম আলাইকুম আসসালাম ভালো আছো হ্যাঁ ভালো ও আব্বা আম্মা বললাম আর ভাই বললাম ও জানা বললা আছো এরে ও বিয়াই আপনি তো বড় রসিক মানুষ ইফতারি আনছেন না হয়ে আমার মন পরীক্ষা করা নাইনি আমি কিন্তু সব তো বুঝি আমি ইফতারি আনছি না ইফতারি নিতা লাগিয়ে আনতাম আমি আইসি এখানে যদি মুগরিব রাজা নই যাইতে আপনারা লগে ইফতার ফেরা করবো আর যদি নাও ধার যাই মুগি আঁকি তবে ইচ্ছা আছে মুগরিব বাদে যাই আপনারা লগে ইফতার করিয়া যাইমু আসা কথা আইন করো আইন আপনি আপনি মেহমান মানুষ আজকে আপনি আমরা বাড়িতে ইফতার করবো আব্বাই ইফতার করা একবারে উচিত না হ্যাঁ বেটি সমস্যা কি আইন ইফতার করলে আমি হই বিয়া ইসাব আমার প্রবাসী ফুয়ার লগে আপনার ফুড়ি বিয়া দিচ্ছেন ইটা আপনার একটা বাইক বুঝছেন বিয়াই 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 অন্য আটকা আপনি তো বড় নিঃসমাজের মানুষ মিয়া বুঝছেন না আপনারে আমি কোন ইফতার নিতে পারতাম না ভাই ওখানে সাফা হইয়া দিলাম কিন্তু ইটা ফ্যামিলি ফুড়িন বিয়া দিলে একটু চোখ মুখ খুলিয়া চলতে বিয়াই যেমন যেমন হইল গিয়া পয়লা রমজান গেল নিয়ম আছেন আপনার আর পয়লা রমজানের একটা ইফতারি আমি একটা সমাজ লইয়া চলি না নেহি ইটা তো আপনি বুঝতা আরে বিয়াই রাখো তোমার সমাজ রাখো তোমার নিয়ম হনুকা বিয়াই আমি এখন হতা কই আপনি যদি ইফতার খাইতা চাই আপনার বাড়িতে আমি ইফতারি খাইতাম ও মা দেখলাই নি তোমার বাপে আমার বাড়িতে যা অপমান করলো আমার হ্যাঁ অপমানের কি আছে বেসবর কথা তো ঠিকও আছে চুপ করবে সব মত মাতিস না খাটাগার মাঝে লবণর চিতা দিলে ইকানো যে আমি মাত্রাম ইকানে একটা লজিক আছে এখন আপনার লজিক লইয়া আমি গেলাম পালা তা কিছু কমাই যাইলাম গিয়া শুনছেন শুনছেন মাতুচ ডেমেট কোন বাল্লা মুখে হন হইয়ার কাপড় চুপুর রেডি করো গাট্টি কুট্টি গুল করি তোর পাফর বাড়ি যা পাফর বাড়ি কিতা লাগাইছিস কোন বাত না খবর দা কিতা লাগাইছিস তখন না কথা বুঝলাম না এইগুলো লগে লইয়া কেন হাঁটতে গো এদিন আমার কামড়াইয়া মারি নি তো আছি তার বাপেও হয় না এদিনও সামনে পাইলাম কটাই ফুয়ারে বুঝছো নি আমি নানি অগুর তাকে খবর কাল লইলাম গো বাতে চলেও কুত্তার কুত্তায় আমার কামড়াইয়া বিদায় করে দিলাইছে এই বেটাই বারে বারে কুত্তা হারে কস হ্যাঁ এদিন কুত্তার কামড়াইয়া শান্তি হইছত না এখন আবার তোরে কামড় দিম লগে তোর বৌরে কামড় দিম ও বেটা
বাবা নুফুত আমি তোমার সাসি নানি আমার তুমি খামড়াই দাও সাসি সাসি তার খাইছলো তোমারে খামড় দিমু তুঙ্গা মোর সাঙ্গি ফুয়া দেখরাই নি কিলাখান মাতেরে রে দিন কাবাইছে নানি কোটাই ফুয়া কামড় ও কুত্তারে দি আজ কিন্তু আমার বউয়া কামড় কাবাইলো আইব ইশরে তুমি তার লগে না মাতলো তো আচ্ছা আমি আর মাততাম না হইলে তুমি মাত হইলে বাতেশা পারবাই নি কোটাইর বড় গেছে গিয়া ললই বলই দিও চলতার পরার মনকলা সম্পূর্ণ সর্বমোটা লইতাই তুমি ইয়া আল্লাহ মালিক তুমি মন করনি আমি গেছি না চলতার পরার কুজে গেছলাম আমার দামা সামা দিয়া হরায় দিলাইছে আসলে কই তোরা তা সব তো জানে গো হ্যাঁ ও আদ বগলি বেটি তুই গেছলে গিনি কোটাইর বাড়ি ও নো তো আমি যাই মুনানি তুমি ওই লাগে উজ ফলোয়ান তোমারে আমি সোলটার বড় খাওয়াইয়া না এক সালমান খান লাগান বানাইলে ফুটফুটি সুন্দর লাগবো নানি তোমারে আমি তো তোমার ওলাও দেখতে চাই তৈ গো বাতেশা তোমারও দুই তিন খান ডায়লগ আমারে পাগল করছো বুঝছো নি হইলে মন কয় গো বাতেশা তোমারই আশা পূরণ হইতো নাই বুঝছো নি ই দুনিয়ায় তুমি আর আমি যারা আমার আর কেউ আপন নাই বলতে আমরা কি একজন আর একজনের আপন হইলে ও কোটাই বাইরে অত তরে কাজ কইছি কোটাই বাইর ভুয়ারে পাইছি তারে পাই পত তারে কই তার কিতা বেকার সময় নষ্ট করি না যা মাতার আমার লগে মাত আমি খুব আজাবো আছি এই হেলা হেলা চলতা চলতা কই আমার জানতে হাগিল দে বুঝছো চলতার বদলা দেবল দেওয়া যায় না দেবল আমার বাইত পর আছে দেবল দূর আলার হলা আমি কোন গান গাইরা আমার তাই নিরা কোন বাসিসুরে আর গান দেবল দি আমি কিতা করতাম বে হগলটি বাগল লই গেছন চলতার মরব তোমরা কেউ বুঝতে নাই বাকনার বাকনা ও বেটা আদার বেফানে কিতা জাহাজের খবর জানোস নি দেবল একটা চলতা আর একটা আইজো সমান 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 চাই যে সমান দেবল আর দ কিতা কিতা কইতে নাম চলতা চলতা তুই সুফ করে বা তুই একটু বেশি বুঝস আমার অত দিন সব তোর সাসারে জানস নি সোলটার বড়াটা খাওয়াইয়া একটু স্বাস্থ্য মান বানাইতাম এই পদ্ধতিটা তো অতদিন থেকে ফাইলাম না কিলা যে সোলটার বড়া বানাইন কিতা দি যে বানাইন কোন পদ্ধতিতে যে বানাইন ওখান তো আমি ফাইলাম তুমি একান বালা করে তুকে দেখো ফাইবা কুনানো গুড় আর কুনানো মশলা বুঝলাম না গো বাতেশা তোর হুই হুয়াগর ভিতরে কোনো রহস্য আছে বাড়িত গেলে মাত্র চারকতালে আর রাস্তাত বাড়ি গেলে আমার লগে মাত্র চারকতালে ও তো হুয়াক যদি তোর ভিতরে আইতে তোরে আমি কুন্তা কই না ইমিডিয়েটলি কুন্তা চিন্তা করো কোন উপস্থিত কিতা করা যায় আচ্ছা আমার মাথাতে একটা বুদ্ধি আছে কি তার বুদ্ধি কই দিন না নি কোটাই লগে প্রেম করিলাই প্রেমর অভিনয় করিয়া আর সইলতার বড়াটা আকিলা বানাই পদ্ধতিটা হিকিলি মনে দূর দূর উঙ্গা মাইলে নরি আর টাটা বালাইলি নি আমার শূল্য সংসার না মাঝে অবা এত লাগে এই ভালো কথা বলছ কইছে ভালো কথা বলছ এই আমি কিটা ভুল করলাম নি ওজন দেখলের কথা কইলাম সইলতা না হইন দেখল আমার দেখল গাছ এই মনসা জালি আমার দেখল গাছ রোজায় তো তোমার করছে বন্ধ কর আব্বা আর আমারও মাথার ধরনটা ভালো নাই গো একটু ঠান্ডা কথা মারতে পারো না এটা তো খাইছে না বেটা মাত্র 11 মিনিট ফিটাইলেই যদি বাকি 11টা বুঝে শান্তি মতো যাইব তোমার প্রশ্নটা আমার কথা বলো
Assalamualaikum Muntajbai. Kiar reba montad ba iftarir baat ma toeri halar kotai bat fare buccio ni iftari to dilona ara lamba lamba maat ma teri buccio ni tar fuarga seho koilam kintu diso una iftari buccio abba afrika kita gita tik korana rasta gati manshi lo ta koini manshi ya lamar bu ma shorom lagi ya se ogo tumar ba porto teka boisa one ka se kene iftari dilona ami otto koros dar kori amar puri ribari iftari dilai jai tai tindi nage oile he amra garuma se hanga laki iftari ta dewa usit asil tumar ba por bai re ba ijot ses monai miar ijot ses buces ni re ba ya basa oi de tai ba pe tis tari dilai bokori buces no jarom jan mas jaramal loge matcheu na hai helo porjonto korche na o jika utare goto tindi nage tar abir pore sarana sanana sharam dise na mare na na Shorom dise buci oile bumal loge ila matio na to adob kata bocaya rako tumar ita furana dekai na oile baba uma tumar bapre oyo dile ito yo kono to bisrom janor baki ase er bitre dile ilo hamta sari jae to kangal sasa afnar kita monoy ami khoisi nani ami amar abbare khoisi oile amar abba uto khoira je iftari dewa anar niyom ta thik na ar abba afne khane misa matra amar abba no hedina iya gela তোমার ব্যাপার বাবা ইয়ার কিটাও করতে বেটি হে এদিন রে বাইডেন দে আইছে বেটা ঠিক আছে কিন্তু আমি মন করছি করে দি মন হয় পিকআপ বড় ইফতার ইয়ার কি ওর উদ্ধার খান নকার আর তো কিচ্ছু লই আইছে না কবি তোমার इज्जत মারির তাইর বাপি কইছে রে বা মন নাই কান্দিস না বুঝছস নি মন কই আবার তো টাকা পয়সা আতো নাই রোজা তো এখনো বাকি রইছে দেখ দিলাই নি এর ভিতরে না রে মন্তাজ আশা করি অপেক্ষা করি বইয়া তে লাভ নাই দিত নাই ফুড়ির মাতে বুঝলাই না নি হে কো টাইম ইফতার বিপক্ষে বুঝছস নি হরতাল ডাকির বুঝছস আচ্ছা আব্বা আমার আব্বা ইফতারি না দাও আপনি কি তো উপাস নি আপনি খাইরা না ইফতারি ওকে মুখ বাজে করি না আমন মন কই হটাই কি বুঝছ মুমিন মুসলমান না তুমি মুমিন মুসলমান নই তো তাইলে তো ফলার জাত ইফতারি লই আইলো আব্বা আপনি আমার আব্বা লইলে মারতে পারুন না ও বেটি ইনো মুখ বাজে করি না হয় তো তারপরে তোমার হোর বুঝছ নি বেটার জালায় মাতের তোমার বাপরে কই ইফতারি দিতা ও অতি সত্তর সাসা আমি মুখ বাজে করাম না আমি আব্বারে বুঝানোর চেষ্টা করলাম দেখো আমার আব্বা ইফতার না দিলে আমার দোষ কিটা তাই না আমার টানিয়া লইয়া যায় রে মানুষে দেখলে কিটা কইব খুব কাছাই ও বাটা হুনছেন মনটা তুই দেখ আমি কি তেমনে মাত্র আপনি গাউর মানুষে আমারে সরম দে বুঝছ যে কত মানুষে ইফতারিয়া কইরা আমার কিটা শখ নাই আমার কিটা শখ নাই আমার মানুষের খোদা কিটা আপনি আপনার ফুয়ার বড় বার কইলে জানি করতে কি অবশ্যই বেটি আমি যেটা করছি তোমার লাগে ভালো কররা বুঝছ নে রে হুনু আমি কিন্তু তোমার বাপরে খানে গরি না আমি সমাজ লইয়া চলিয়ার বুঝছ মানুষ লইয়া চলিয়ার আমার গাউর মানুষে সরম দিবার আমি তোমার রাখ মুখ বোয়াইয়া ওই তো নাই বুঝছো বাফর বাড়ি যা ওম নাই আমি তো অত সময় হি দুন্দ নাই ও যে ফুয়ার বউরে টানিয়া তার বাফর বাড়ি দিলাই রে ফুয়া জানে নিতে কি কেন ফুয়া বার কিতা মাত্তা তাই মা তার কোন সাহস আছে নে বাচ্চা ফুয়ারে যে বিয়া দিছি বউ হইলা হইতে কি আমি মন নাই টাকা দোয়া তাই বিয়া করছন ও যে বিদেশ গেছ না আমি বাপে টাকা দিছি এক নেট 5 লাখ টাকা ও না বিদেশ গেছ না পরে তান্ডাতে জন্ম দিলাম মাগনা তাই যে সারাও মাগনা সপ্তাহ আমার উপরে দিকে চারতান লম্বা মাতিতা কক্কর নইত না ইয়া আল্লাহ রে বা মন নাই কিতা মাত্র লাইন চারি আলমপুর যাই রে কি বুঝছস নি ইটা মাতা তোমার রন না একবারে রুজাই তোমার একবারে ওডিও বানাই লিছে দিছি আর বুঝছ নি রুজা ভক্ত করি লি ভাই আমি ওখানে দরকারে আইলাম আমার কিটা দরকার আমি নিজেও ভুলি গেছি এরে আমি আন্দু মাত্রাম না বুঝছেন আমি আন্দু মাত্রাম না আমার রুজায় দড়ছে না আমি যা মাত্রাম সব জ্ঞান যে মাত্রা বুঝছো আচ্ছা কিতা লাগি আইছিল ওখান খুসাই এ মনে পড়তে চলতা ও মনাই এ রে চলতার বড়ার রেসিপিটা কি লাগান তোর জানা আছে নি জানে ওলান হর রে মন্তা জালি তুইও ডং করার সময় ফাইরে না বুঝছস তুই দেখ রে আমি এক প্রেসারের মাঝে আছি আমি ইফতারের বিষয় লইয়া মাত্রা এর মাঝে তুই চলতা না কিতা মাত্রে হর যা হর হর সামনে দেখো সাইন লাই রে চলতা রে ও চলতা রেসিপি কিলা বানাই না ওটাই মে আমার পাগল বানাই গেল দেখো সাইন লাই
নিজর দালাগো বাবি জানটা বাসেন না ও কিতা কইলা তোমার বোতাই পারে আমার বোতাই বাফরু আমি তোকে ভাই না বুয়ার বুরু তোকে ভাই না কেমে দিগেছ দেখছ নি গটো মন করো না ইয়াল্লা বাবি এ সেট করে উঠছ কিতার লাগে দেখছ না কইতা দেখছ না তো শেষ হই যায় কিয়া আবার সেট করে উঠো ও গো ভালো বাবি কিতা কইলা সেট করে উঠছ না গো শুনা কইছি দেখছ না আমার মুখর ভাষায় লাগে না নি তোমার কাছে আমি সেট সেট করাম না গো বই জানর দালাইলা মাত্রাম তোকে ভাই না আমার জায়গা তাকতাইতে বুঝলা এনে ইয়াল্লা গো বই আমার জায়গা যদি তুমি তাকতাইতে তুমি বুঝলা না আমি কোন জালার মাঝে আছি ও বাবি তোমার কি ওর জালা গো আমার জালা জানো নি কিতা সয়লটা ও বাবি ও বই সয়লটার বড়া কিলা বানান ও রেসিপিটা জানো নি আল্লাহ কিতা জালার মাঝে আমারে ভালাইছ সয়লটা কোনান থেকে আইলো বতাই বাফর মাছ খানো আর আমার ইনর মাছ খানো সয়লটা বড়া জীবনে শুনছি না গো বাবি ও সয়লটার বড়াটা হইছে কি আমার স্বপ্ন আমার জামাই উজ্জ্বলান ওরা সিঙ্গল লাগা লম্বা এন্ড আমি ঠিক করতে নিও আমার সম্পদ সয়লটার বড়া বড় আসানো কথা শুনাইলাই বাবি একে তো সয়লটার বড়া কোনোদিন শুনছি না এর মাঝে হইরা তোমার জামাই রে ঠিক করার লাগে সুলতার পরা আমার একটু বাঙ্গি এখন আমি একটু বুঝি ঘটনাটা ও ভাবি কিতা কইতাম আমার শরম করে জাননি সুলতার বড়া কি একটা রেসিপি জাননি হটাই বাইয়ে কইছই ও সুলতার বড়া যদি আমার জামাই রে খাওয়ায় তে তান 350 বছর বাঁচবা আর সালমান খানের মতো দেখতে ও সালাম্বা স্বাস্থ্যমন্ত্রী হইবা কিতা কও আচ্ছা কোটাই বাইয়ে যদি নি বুদ্ধি দিয়া তখন তো কোটাই বাইরে গেছে কি তাই বড়া এখান খিলা বানাই না গো বই তাই তো এখান কইন না বড়াটা খিলা বানাই তাই যদি কইতা কোন জাত মশলা লাগে কোন জাত তেল লাগে আমি সব ব্যবস্থা করলাম মানে কিন্তু তাই তো সব কথা কইন খালি এই কথাটা কইন না এটা কি জাত বুদ্ধি দেওরা তাই নাইলাতে বড়া কইতা পারুন মশলা কইতা পারুন না ও বই জাননি গো মানুষটার মন বড় হিংসা তাই না নি আমার এই রেসিপিটার কথা কইন না জাননি তাই না নি না আমার জামাইটা 350 বছর বাসক্কা ও বই যদি ও রেসিপিটা ফাও না নি আমারে কইও তোমারও আমি ফাইলে কই মনে তোমার জামাইও একটু খাওয়াইবাই নে হ্যাঁ আমার জামাই রে খাওয়াইতাম ও কইয়া মনে করছ আমার জামাই কই আল্লাহ বই আমি কিতার লাগি বারো ইসলাম তুমি জানি তা সলতার বড়া বুড়া কই আমারে বুলাইছ বইন গো তোমার বড়া তুমি বানাও আমার সময় নাই দেখে গেছেন বাবি গো সলতার বড়া আপনার দামান কিতা বিদেশ ঠিকঠাক আছে সব ঠিক আছে আপনি ঠিক না আপনার কারণে আপনার ভুড়িরে আমার বাড়িতে রাখা গেল না দিলেই লাভ আমার কারণে মানে মানেটা কিতা হনুক্কা এক হিসাবে আপনারে হইও ইফতারি ভাইলাম না আর উল্টো অপমান হইলাম ইফতারিও দিতাম না আমার ভুড়িও তোমার করে দিতাম না তুমি এখন যে ইতাই ভালো কিতা কইলা আপনি আপনি আমার লগে সম্মান দি মাতবা বুঝছেন আপনি আমার লগে তুই তুকারি করে মাতবা না আমি কিন্তু ফুয়ার বাপ তুমি করো বিয়া তুমি সম্মান পাওয়ার উপযুক্ত না তোমার ফ্যামিলি তোমার ভুড়ি বিয়া দিয়া বল করছি আমি ও নাও তোমার ভুড়ি আমি আমার ফুয়ার পক্ষ থেকে তোমার ফুড়িরে তালাক দিলাম এক তালাক দুই তালাক তোমার ফুড়িরে ডাইরেক্ট তিন তালাক হ্যাঁ চুপ হইলাম কত বড় বেয়াদব তুই তুই জানো শয়তানের বাচ্চা শয়তান ইয়াল্লা ইয়াল্লা ই কিটা কইলা তুমি বিয়ার রাত তুল দিলাই নি তুমিও চুপ করো সবে চুপ করো কইলাম হ্যাঁ মনে তুই আর তোর পরিবারের মানুষটি তো ছিটবে বিয়ার 10 দিন বাদে তুই তোর ঘরে বিদেশ পাঠাইলি আজ 2 বছর হই গেল তাই বলে তুই আমার ফুড়িরে কিতা লাগিনি তোর তোর বাড়ি খাম করেই ভালো গিনি আর এখন ভাগল হয়ে গেছ তোরে আমি ইফতারি দিতাম ইফতারি দিতাম তো তুই জানোস নি আমি মনে করি এটা একটা নোংরা প্রচলন কত ফুলিন তোর মা বাবার উপরে একটা জুলম চলেন জুলম এই বেটাইন বলবো কখন কুরআন হাদিস উত্তর বেটাইন ডাইবি হ্যাঁ বই পুস্তক করতে পাইলাম না এ তোমরা খালি ইফতারি 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 এটা লাগে বড় হয়ে নেবে এখন যা আমার বাড়িটা কি বাড়িয়ে যা তোর বাড়িতে আমার ফুড়িয়া আর এক সেকেন্ডও লাগে দিতাম না আল্লাহর দয় ভাই সাহেব আমার চান্দুল লাগান বৌমা আমার বৌমা স্যার আমি একটা দিন থাকতাম পারি না না বিয়াইন সব আমার এই অনুরোধ ধরে না ইয়ো মানুষের ফ্যামিলি আমার ফুড়ি আর সেকেন্ড লাগে দিতাম না আপনি অত নিষ্ঠুর হয়ে বানাবে এইসব বৌমাও আমার ফুড়ি বৌমাও আমার ফুয়া আমার এক ফুয়া বে এইসব বিদেশ থাকে আমার কোনো ফুড়িও নাই বৌমার মাঝেও আমি ফুড়িও দেখতাম পাই ফুয়াও দেখতাম পাই মা ফুড়ি দিলেন বে এইসব এইসব আমার মা ফুড়ি দুঃখ আমার ভুল বুঝুন না জানি না রমজান মাস আইয়ালে কেন আমার মন মেজাজ টান থাকে
আপনারা ইফতারি বিষয়টাতে আপনারা ক্লিয়ার হয়ে গেল আপনারা অনুরোধ করি এই ইফতারির নামে আপনারা এই কইনার বাহরুরে বুঝাটা তুলিয়া দিন না যে না করলাম